আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে হচ্ছে একটি লাইভ ডাটা স্ক্রেপিংয়ের কাজ আপনাদেরকে করে দেখাবো। তো আপনারা এই ধরনের কাজগুলো কোথায় পাবেন, কীভাবে কাজে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে কাজটা সাবমিট করে এখান থেকে পেমেন্টটা নেবেন, সম্পূর্ণ এ টু জেড আজকের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিই যে এই ধরনের ডাটা স্ক্রেপিংয়ের কাজগুলো আপনারা কোথায় পাবেন। তো আপনারা হচ্ছে সিম্পলি গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আপনারা upwork.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে একটা ফেমাস এবং ট্রাস্টেড ফ্রিল্যান্সিং জব সাইট। তো এখানে এসে আপনারা যদি জব সিলেক্ট করে এখানে ডাটা স্ক্রেপিং লিখে যদি সার্চ করেন, তাহলে এখানে অসংখ্য পরিমাণ ডাটা স্ক্রেপিংয়ের কাজ আপনারা দেখতে পাবেন। দেখুন, এটা একটা ডাটা স্ক্রেপিংয়ের কাজ এবং এটার জন্য বাজেট রয়েছে $50। তারপর দেখুন, এটা একটা ডাটা স্ক্রেপিংয়ের কাজ এবং এটার জন্য বাজেট রয়েছে $200। তারপর দেখুন, এটাও একটা ডেটা স্ক্রিপিংয়ের কাজ এবং এটার জন্য বাজেট রয়েছে $150। তো এইভাবে আমরা যদি নিচের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণ পেমেন্টের অসংখ্য পরিমাণ ডাটা স্ক্রিপিংয়ের কাজ এখানে রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে আজকের এই কাজটি আমি হচ্ছে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং কাজটি যদি শিখতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনারা শুধুমাত্র এই একটি ক্যাটাগরি নিয়ে কাজ করে অনলাইন থেকে খুবই ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন। তো দেখুন, প্রথমেই আমরা হচ্ছে কোনো কাজে অ্যাপ্লাই করার পূর্বে কাজের ডেসক্রিপশন আমরা পড়ে নিব এবং ডেসক্রিপশন পড়ে যদি মনে হয় যে কাজটা আমরা করতে পারবো, তারপরে আমরা হচ্ছে কাজটাতে অ্যাপ্লাই করব। এবং এদিকে বায়ারের যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা একটু দেখে নিব। যদি বায়ারের পেমেন্ট মেথডটা ভেরিফাইড না থাকে এবং হচ্ছে এখানে রেটিং রিভিউ যদি ভালো না থাকে এবং এখানে যদি উনি কোনো ডলার স্পেন্ড না করে এবং কাজে অ্যাপ্লাই করার পর যদি বায়ার আমাদেরকে আউটসাইড অফ মার্কেট প্লেসে ডাকে, যেমন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোতে যদি ডাকে, তাহলে ওই ধরনের বায়ারদের কাজ করা যাবে না। তো দেখুন, আজকের যে কাজটিতে আমরা অ্যাপ্লাই করব এবং হচ্ছে কাজটি করে দেখাবো, এটা হচ্ছে মূলত $10-এর একটি কাজ। তো দেখুন, এখানে বায়ার কি বলছে, উনি বলতেছে ইট ইজ এ সিম্পল টাস্ক, আই উইল প্রোভাইড ইউ উইথ এ লিঙ্ক টু এ ই কমার্স সাইট অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু স্ক্রেপ অল দ্য প্রোডাক্টস উইথ অল দ্য রিলিভেন্ট ডিটেলস অ্যান্ড ফুট ইট ইন এ গুগল শিট। তো বেসিক্যালি উনি হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবে, সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের, এবং সেখান থেকে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোকে আপনাকে স্ক্রেপ করে নিয়ে আসতে হবে একটা গুগল শিটে। তো বন্ধুরা, এই কাজটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমেই এই কাজটাতে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার পূর্বে আমরা হচ্ছে কিছু স্যাম্পল আমাদেরকে রেডি করতে হবে, যে এই ধরনের কাজ আমরা আগে করছি সেটা হচ্ছে বায়ারকে আমরা স্যাম্পল হিসেবে অবশ্যই দেখাতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, এখান থেকে সাপোজ আমি ধরে নিলাম এখানে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটা বায়ার আমাকে দিয়েছে, সাপোজ এটা এখান থেকে আমি কপি করব। কপি করার পর আমি হচ্ছে গুগলে চলে আসব। গুগলে আসার পর এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে এন্টারে হিট করব। এন্টারে হিট করার পর আমরা হচ্ছে এখানে হিউম্যান অর রোবট এটা এখান থেকে ফ্রেশ অ্যান্ড হোল্ড করলে এটা হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন এটা হচ্ছে হয়ে যাবে। তো আমি এখানে ফ্রেশ করে ধরে রাখলাম। তো এখান থেকে আপনাদের হয়তো এটা নাও আসতে পারে, তো আমি এটা এখান থেকে কনফার্ম করে নিলাম। দেন আমাকে হচ্ছে এই ওয়েবসাইটটার যেই প্রোডাক্টের পেজ রয়েছে সেখানে হচ্ছে নিয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখুন আমাদেরকে এই ই কমার্স সাইটটার হোম পেজে নিয়ে আসছে। তো এখানে আমরা অনেকগুলো ওয়াজ দেখতে পাচ্ছি। তো এই প্রোডাক্টের ডাটাগুলো হচ্ছে আমাদেরকে স্ক্র্যাপ করতে হবে। তো বেসিক্যালি আমাদেরকে কী স্ক্র্যাপ করতে হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে আমি যদি একটা ঘড়ি যদি ওপেন করি, তাহলে এখান থেকে বেসিক্যালি ঘড়ির যে নামটা রয়েছে নামটা আমাদেরকে এখান থেকে হয়তো বায়ার বলে দিবে আপনাকে কী কী নিতে হবে। তো আমি ধরে নিলাম যে আপনার থেকে বায়ার হচ্ছে নামটা চাইছে, তারপরে এখান থেকে রিভিউটা চাইছে এবং রেটিংটা চাইছে, তারপরে প্রাইসটা চাইছে, এই বিষয়গুলো মূলত হচ্ছে এই ধরনের কাজে চেয়ে থাকে। তো দেখুন, আপনারা যারা হচ্ছে কাজটি প্র্যাকটিস করবেন, তারা হচ্ছে গুগলে walmart.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা সার্চ বারে এসে এখানে ম্যান ওয়াচেস লিখে সার্চ করলে আপনারা হচ্ছে এই পেজটা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা সেমভাবে কাজটা প্র্যাকটিস করতে পারবেন। তো দেখুন, এখন এই পেজটা আমরা হচ্ছে এখানে যতগুলো ঘড়ি রয়েছে, সাপোজ এরকম একটা লিঙ্ক বায়ার আপনাকে দিয়ে দিবে, সেখানে হয়তো 1000, 1500, 2000 প্রোডাক্টও থাকতে পারে। তো প্রত্যেকটা প্রোডাক্টের আপনাকে নাম, প্রাইস, রিভিউ, রেটিং, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে কপি করে একটা স্প্রেডশিট বা এক্সেল শিট হচ্ছে নিয়ে যেতে হবে। তো দেখুন, এটা আমরা হচ্ছে যদি ম্যানুয়ালি করতে যাই, তাহলে এটা আমাদের অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এবং অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। তো এটাকে আমরা খুব সিম্পল একটা টুলসের মাধ্যমে, কয়েকটা ক্লিকের মাধ্যমে এই কাজটা আমরা করে নিতে পারবো। তো টুলসটা ইনস্টল করার জন্য আমরা যেটা করব, আমরা গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা এখানে লিখব হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব। সার্চ করার পর প্রথম গুগলের যে সার্চ রেজাল্টে পাবো এটার উপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা গুগলের ওয়েব স্টোরের এরকম একটা পেজ দেখতে পাবো।
এবং এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। তো আমি যেহেতু অলরেডি এটাকে অ্যাড করে রাখছি, এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে আমার, আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে। আপনারা সিম্পলি এখানে অ্যাড করবেন, অ্যাড করার পর অ্যাড এক্সটেনশন একটা লেখা আসবে, সেটার উপর ক্লিক করলে আপনারা হচ্ছে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে গেলে এখানে আপনারা হচ্ছে আপনাদের এই এক্সটেনশনটা দেখতে পাবেন। তো এখান থেকে এটাকে আপনারা পিন করে নেবেন। পিন করলে, পিন মানে কি, এটার উপর ক্লিক করলে এটা পিন হয়ে যাবে এবং পিন করলে এটা উপরে এখানে টাস্ক বারে হচ্ছে শো করবে। তো এটাকে পিন করার পর আপনি হচ্ছে এই পেজটাতে চলে আসবেন। আসার পর সিম্পলি এই যে এক্সটেনশনটা রয়েছে এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটা ক্লিকের মধ্যে এই প্রথম পেজে যতগুলো ডাটা রয়েছে প্রত্যেকটা ডাটা কিন্তু ও স্ক্র্যাপ করে নিয়ে নিয়েছে। তারপর এখান থেকে আমরা যদি লোকেট নেক্সট বাটনে যদি ক্লিক করি তাহলে এর পরের পেজে যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু নিয়ে নিবে। তো আমি যেহেতু স্যাম্পল হিসেবে কাজটা করতেছি, আমি জাস্ট একটা পেজ নিচ্ছি। এখান থেকে একটা পেজের ডাটা নেওয়ার পর এখানে এক্সেল রয়েছে, সিএসবি রয়েছে। তো আমরা যেহেতু বায়ার আমাদের থেকে এক্সেল ফরম্যাটে চাইছে, তো আমরা এখান থেকে এক্সেল এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর দেখুন এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখুন আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এটাকে ওপেন করব, এখান থেকে ইয়েস দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা এটাকে কেটে এনাবল এডিটিং এ লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটু অগোছালো রয়েছে, সো এটাকে আমাদেরকে একটু গোছাতে হবে। তো দেখুন প্রথম যে কলামটি রয়েছে এই কলামটি যদি আমরা একটু দেখি, এখানে প্রথম কলামে আমরা যে ওয়েবসাইট থেকে ডাটাগুলো স্ক্র্যাপ করছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসছে। সো এটা আমাদের দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিব। তারপর যে কলামটি রয়েছে এটাতে আমরা হচ্ছে এই যে ঘড়িগুলো দেখলাম, এই ঘড়িগুলোর প্রত্যেকটা নাম এখানে কিন্তু শো করতেছে। তো নামটা কিন্তু বায়ার আমাদের থেকে চাইবে, এটা কিন্তু 100%। তো বায়ার কিন্তু আপনাকে যখন স্ক্র্যাপ করবেন তখন কিন্তু বলে দিবে যে তুমি এই ওয়েবসাইটের এই এই ডাটাগুলো কালেক্ট করো, নাম, প্রাইস, তারপর হচ্ছে রিভিউ, রেটিং। তো বায়ার যে যে ডাটাগুলো আপনার থেকে চাইবে শুধুমাত্র সেই সেই ডাটাগুলো আপনি রাখবেন। তো আমি জাস্ট এখান থেকে ধরে নিলাম বায়ার আমাদের থেকে নামটা চাইছে এবং রিভিউটা চাইছে, রেটিংটা চাইছে, প্রাইসটা চাইছে, এটা আমাদের দরকার নেই। তো যেগুলো আমাদের দরকার নেই বাড়তি ডাটাগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে এখান থেকে দেখি এটা আমাদের প্রয়োজন আছে কিনা। সো এটা আমাদের দরকার নেই, এখান থেকে এটাকে ডিলিট করব। তারপর এটা দেখি এটা কি, এটা আমাদের দরকার নেই, এটাকে আমরা এখান থেকে ডিলিট করব। তারপর যে কলামটা রয়েছে এটাকে দেখব, এটা আমাদের দরকার নেই। তারপর যেটা রয়েছে আমরা একটু দেখে নিব, যেগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো এখান থেকে আমরা ডিলিট করে নিব, এটাও আমাদের দরকার নেই। সো এটাকে আমরা ডিলিট করে নিব। তারপর যেটা দেখতে পাচ্ছি এটাও আমাদের দরকার নেই, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে নিব। তারপর এটা হচ্ছে মেবি রেটিং, সো এটা আমাদের প্রয়োজন আছে। এটা মেবি রিভিউ, এটাও আমাদের দরকার আছে। তারপর এটা হচ্ছে প্রাইস, সো প্রাইসটা আমাদের দরকার আছে। তারপর এখানে আপ টু প্রাইস, মোর প্রাইস, এগুলো আমাদের দরকার নেই। সো আমাদের প্রোডাক্টের নামটা দরকার, রিভিউটা দরকার, রেটিংটা দরকার এবং প্রাইসটা দরকার। এবং বাকি যে ডাটাগুলো রয়েছে বাকি ডাটাগুলোর মধ্যে এখানে আরেকটা কলাম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টু অফ টু আউট অফ ফাইভ স্টার, এটাও একটা রিভিউ এবং রেটিং একসাথে রয়েছে। সো এটাও আমরা রাখবো। বাকিগুলো আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করে এটাকে এখান থেকে ডিলিট করে দিব। তারপর হচ্ছে বাকি যে কলামগুলো রয়েছে প্রত্যেকটা কলাম আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করার পর এখানে আরও দুইটা এক্সট্রা কলাম, এগুলো মেবি আমাদের প্রয়োজন নেই, সো আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করার পর এখান থেকে আমরা প্রথম যে কলামটা রয়েছে সেটা হচ্ছে ঘড়ির নাম, সো আমরা এখানে ওয়াচেস নেম দিয়ে দিব, WATCH ওয়াচ নেম। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে প্রাইস, সো আমরা এখানে প্রাইস দিয়ে দিব। তারপর এটা হচ্ছে রিভিউ অ্যান্ড রেটিং, RevIEWS রিভিউস অ্যান্ড রেটিং, RATING রেটিং। তো দেখুন এই ডাটাগুলো সাপোজ বায়ার আমাদের থেকে চাইছে, তো এখান থেকে আমরা এটাকে একটু হাইলাইট করে দিব হেডলাইনটাকে, তারপর এই পর্যন্ত নিয়ে আসব। তো এটাকে এখন আমরা স্যাম্পল হিসেবে দিয়ে আমরা হচ্ছে এই কাজটাতে অ্যাপ্লাই করব। তো আমি এটাকে জাস্ট সেভ করে নিলাম, SPC-তে এখানে হচ্ছে সেভ করে নিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা ডেস্কটপ এটা সিলেক্ট করে নিব, ডেস্কটপ। তারপর এটাকে আপনি এখানে চাইলে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, আমি বাই ডিফল্ট ওয়ালমার্ট যে নামটা রয়েছে এটা রেখে এখানে সেভ করে নিলাম। তারপর হচ্ছে আমরা আমাদের জব সাইটে চলে আসব। আসার পর আমরা হচ্ছে কাজটাতে এখন অ্যাপ্লাই করব। কাজটাতে অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও এই অপশনসটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে বেশ কিছু অপশনস দেখতে পাবো। তো এখান থেকে আমরা নিচের দিকে যাব, এখানে জবের ডিটেলসটা আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে আর একটু নিচের দিকে গেলে আমরা আরও বেশ কিছু অপশনস দেখতে পাবো। এখান থেকে আমরা কীভাবে পেমেন্টটা নিব, আমরা বাই প্রজেক্ট এটা সিলেক্ট করব, দেন এখানে $10 এটা থাকবে। তারপর হচ্ছে এখান থেকে কত সময় লাগবে কাজটা করতে, লেস দেন 1 মান্থ। তারপর এখানে একটা কভার লেটার দিতে হবে, তো এই কভার লেটারটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কভার লেটারে আপনাকে এমন কিছু লিখতে হবে যেই লেখাটা পড়ে বায়ার হচ্ছে আপনার প্রতি ইমপ্রেস হয়
এবং আপনি হচ্ছে এখানে কভার লেটারের মাধ্যমে বুঝাতে হবে যে আপনি এই ধরনের কাজগুলোতে খুব এক্সপার্ট, এবং আপনাকে যদি এই কাজটা দেওয়া হয় আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি এই কাজটা করে দিতে পারবেন। তো এখানে আপনি একটা কভার লেটার দিয়ে দিবেন। তো কভার লেটারটা কীভাবে লিখতে হয় আপনারা যদি প্রফেশনালি আরও ডিটেলসটি জানতে চান তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গিয়ে আপওয়ার্ক ফুল কোর্স ইন বাংলা একটা কোর্স রয়েছে, সেই কোর্সটা আপনারা যদি কমপ্লিট করেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনারা ডিটেলস জানতে পারবেন। তো এখানে আমি একটা কভার লেটার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা কভার লেটার দিয়ে দিলাম। কভার লেটার দেওয়ার পর এখানে নিচের দিকে গেলে আমরা এখানে আরেকটা অ্যাটাচমেন্ট অপশনস দেখতে পাবো। তো এই অ্যাটাচমেন্ট অপশনে আমরা কি দিব, আমরা যে স্যাম্পল কাজটা রেডি করলাম একটু আগে সেই কাজটাকে এখানে আমরা হচ্ছে অ্যাটাচ করে দেব। তাহলে আমাদের এই কাজটা যদি বায়ার দেখে তাহলে উনি বুঝতে পারবে যে এই ধরনের কাজগুলো আমরা আগেও করছি বা ওনার এই কাজটা দিলে আমরা হচ্ছে কাজটা করতে পারবো। সো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আমরা এখান থেকে আপলোড অপশনে যাব এবং হচ্ছে ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর আমরা যেই ফাইলটা একটু আগে এখানে ওয়ালমার্ট নাম দিয়ে সেভ করছিলাম এটাকে এখান থেকে আমরা ওপেন করে দেব। তাহলে এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং এখান থেকে নিচের দিকে গেলে এখানে দেখুন কিছু বিডিং অপশনস রয়েছে। তো আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ কানেক্ট থাকে তাহলে এখান থেকে আপনারা বিডিং এগুলো অ্যাপ্লাই করতে পারেন, আর যদি আপনার কানেক্ট কম থাকে তাহলে আপনি ডিরেক্টলি এখান থেকে সেন্ড ফর এইট কানেক্টস এই লেখাটির উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই কাজটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো কাজটাতে যখন অ্যাপ্লাই হবে তখন হচ্ছে বায়ারের কাছে একটা নোটিফিকেশন যাবে এবং আপনার সাথে সাথে আরও যারা এই কাজটাতে অ্যাপ্লাই করছে তাদের একটা লিস্ট হচ্ছে বায়ারের কাছে যাবে এবং বায়ার হচ্ছে সিরিয়াল অনুযায়ী যারা যারা কাজে অ্যাপ্লাই করছে তাদের এই অ্যাপ্লিকেশনসগুলো দেখবে এবং যার কভার লেটারটা এবং হচ্ছে কাজের স্যাম্পল সবচেয়ে বেশি ভালো লাগবে তাকে হচ্ছে বায়ার পরবর্তীতে মেসেজ করবে এবং মেসেজের মাধ্যমে কাজটা কনফার্ম করবে যে কাজটা তাকে দেওয়া হয়েছে। তো কাজটা যাকে দেওয়া হবে সে হচ্ছে পরবর্তীতে কাজটা কমপ্লিট করে এখান থেকে হচ্ছে আরেকটা অ্যাটাচমেন্ট অপশন পাবে, সে এখানে হচ্ছে কাজটা অ্যাটাচ করে দিলে বায়ার হচ্ছে পরবর্তীতে তাকে আপওয়ার্কের মাধ্যমে পেমেন্টটা করে দিবে এবং আপওয়ার্কে প্রত্যেক ফ্রিল্যান্সারেরই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, পরবর্তীতে সে খুব সহজেই আপওয়ার্ক থেকে টাকাটা সে ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারবে। তো বন্ধুরা আশা করি আজকের এই কাজটা সম্পর্কে আপনারা একটা ডিটেলস ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।